আপনার তুলনা হয় না, আপনার তুলনা শুধু আপনি নিজেই। তার মানে আপনি গেলে হয়তো রেখা ফেলে পারতো। আপনি হচ্ছেন তো আমাদের উপর আপনার কারণ আমার হাত পা আপনার কাছে বাধা, আমার বাক শক্তি কমছে, আমি হারিয়ে ফেলেছি স্যার। আমি পারি না ভদ্রভাবে বাঁচতে, আমার অধীনে স্বপ্ন গুলো কেমন যেন ফোনা তুলে সবল মারছে। আজ শুধু আমার একটাই পরিচয়, আমি খুনি গুন্ডা। আমিও জানি টাকা ছাড়া সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। আর যার টাকা আছে তার মান সম্মান প্রভাব প্রতিপত্তি সব আছে, আর যার টাকা নেই বাস্তবে তার কোন মূল্য নেই। মানুষের জীবনে ভিত্তি টাকা, আর এই টাকার জন্য এমন কোন কাজ নেই যা মানুষ করতে পারে না। প্রয়োজন পড়লে নিজের দাদাকে ফেলে ফোন করতে অসুবিধা করে না। আমার জীবন দিয়ে এই ভুলরা সমাজের আসল হিতটাকে আমি চিনেছি, এটা সহজে আমি মেনে নেব না। সততার কোনো মূল্য নেই, সৎভাবে কেউ বাঁচতে গেলে তাকে চুকিয়ে কুকিয়ে মরতে হয়। তাই বাধ্য হয়ে নেমেছি এই নরকের অন্ধকারে, এই সংসারকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো, দেখবো এর শেষ পরিণতি কোথায়। তাতে যদি মৃত্যু আসে, সে মৃত্যু আমি সমাজে হাসি মুখে গ্রহণ করবো। তবুও জানবো পাপের শাস্তি আছে, পাপ করে কোনোদিন রেহাই পাওয়া যায় না। আমার সঙ্গে তুমি যখন হাত মিলিয়েছ তখন তোমার চিন্তা করার কোনো কথা নেই। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব এই আদিত্য নারায়ণ রায়ের। তা আমি জানি স্যার, আপনি অনুগ্রহে আমাকে চাকরি দিয়েছেন, তাই তো আপনার অনুগ্রহের দিন আমি একদিন নিশ্চয়ই শোধ করব। তবে যেদিন আপনি প্রথম আমার হাতে ছুরি তুলে দিয়েছিলেন,
সেদিন সেদিন আমার হাতটা কেঁপে উঠেছিল, কিন্তু কিন্তু পরক্ষণে সামনে নিয়ে আমি আজ দুটো মারার করার পর আজ আমি একটা পাক্কা শুনি। ভেবে দেখো সেদিন তোমার সাথে দমদম স্টেশনে না দেখা হতো তাহলে তাহলে আজ তোমার কি অবস্থা হতো? অনুমান যদি সত্য হয় না না ও কিছু না স্যার, আপনি আপনি বস্তি বাড়িতে ঠিকানা দিয়েছিলেন আমি দেখে এসেছি, আর মেয়েটাকেও চিনেছি। আমি জানতাম এই কাজ একমাত্র তোমার দ্বারাই সম্ভব। শুনুন, আজ রাত্রি বেলায় সেই মেয়েটি আপনার সেই চোরা কুটিতে পৌঁছে যাবে তাই না স্যার? যাতে বাস্তবের পরে কোনদিন চিন্তা করতে নাই। তোমার প্রতি সে আমার আছে বিশ্বাস, আমি নিজেই ঢুকে পড়েছি জবাব কিন্তু আপনাকে দিতেই হবে উত্তর নারায়ণ। জানি আপনি জবাব দিতে পারবেন না, কেননা আপনাদের কোম্পানিতে চলে যা গোপন সংবাদ আমি জেনে ফেলেছিলাম, আর সেই কারণে আমাকে আমি যাচ্ছি আদিত্যনারায়ণ রায়। তবে যাবার আগে একটা কথা বলে যাই, যেদিন অফিসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারলাম মিথ্যে কারণ দেখিয়ে আমার চাকরিটা চলে গেল, আমি পায়ে ধরে কেঁদেছিলাম সেই দিনই, আর বিনিময়ে পেয়েছিলাম লাঠি। আমি হাত জোর করে অনুরোধও করেছিলাম, বিনিময়ে পেয়েছিলাম গলা ধাক্কা। তুমি তুমি এখান থেকে যাবে কি না? যাবো, নিশ্চয়ই যাবো। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই আদিত্যনারায়ণ রায়, তুমি এখনো সাবধান হয়ে যাও, বন্ধ কর তোমার নারী জীবন নিয়ে খেলা, নইলে অসহায় নারীতে দীর্ঘশ্বাসে নিভে যাবে তোমার সারালো জীবনের সমস্ত কামনা বাসনা, নারী চোখের জলে মুছে যাবে বুক ফোটা আত্মা, প্রতিদিন প্রতি মুহূর্ত ভোগ করতে হবে মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। তোমার এই লেকচার অন্য কোথাও যেয়ে দাও না।
ভালোবাসি ছেলেদের মুখে এই কথাটা শুনলে পড়ে না আমার
আমি জেনেছি মহাপাপ করতে পারবো না বাবা। আপনি
কি ধর্মীয় ভিড়ু, তাই সত্যের মহিমা বোঝেন। আপনার মতো যদি প্রত্যেকটা মানুষ এই সত্যের মহিমা বুঝত, তাহলে দেশটা আমি রাস্তার করি। আমি তো জানি বাবা তোমার মতো ছেলে আর কিছু পাওয়া যায়। আচ্ছা বাবাজি, কেউ ডাকতে এলে অনেক সময় আমাকে ওষুধ কিনে দিতে হয়। এইভাবে চললে তোমাকে দেওয়ালিয়া হয়ে যেতে হবে। ছোট লোকগুলো চিকিৎসা করতে আমি ডাক্তার, ডাক্তারের কর্তব্য রোগী চিকিৎসা করা, সেখানে ছোট বড় বলে কোনো প্রশ্ন নেই। তাছাড়া লোক তো ছোট বড় দেখে আসে না। তাই বলে তোমার ভবিষ্যৎ ভেবে কোনো উকিল বেশি লোকালে মৃত্যু ডেকে আমি আনতে পারি না। তাহলে আমি যে ডাক্তার আজ বছর থেকে বলছি করেছি বাবাজি, আমার ছাড়া বলে দয়া করে আমাকে বুঝতে দিন। ভেবে চিনতে কিন্তু লাস্টে আমাকে দোষ দিও না। জানো ভাই, আমরা তো একসঙ্গে হাই সেকেন্ডারি পাস করেছিলাম, চাকরি পেয়েছি। তবে ঘুষ লেগেছিল 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা? হ্যাঁ, আমার জমি জমা যা ছিল সব অল্প দামে বিক্রি করে টাকা নিয়ে গেলাম শহরে। চাকরিও করলাম, আমি জানতে পারলাম কোম্পানিতে তার সঙ্গে আছে বিস্মালিকার মানের ব্যবসা।
আমি প্রতিবাদ আমি প্রতিবাদও করেছিলাম কোম্পানি আমার কাছ থেকে 4 লক্ষ টাকা ঘুষ নিয়েছিল চাকরিতে হয়েছিল এরপর কি হলো পয়সা আমাদের দেশের অবস্থা এরকমই চলছে, এই যুগে চলছে মানুষ ঠকানোর প্রতিযোগিতা, যে যত মানুষ ঠকাতে পারবি এই যুগে সেই প্রকৃত মানুষ সেই পাবে সর্বস্বচ্ছ মানুষ সম্মান। আমি বলছিলাম সরদা, তোমার যদি কোথাও মাথা খুঁজার ভাই না থাকে তাহলে আমার ডাক্তারের পেছনে গিয়ে থাকতে হবে। আর আমি কিছু টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করতে পারো, আবার দেখবে তোমার সচ্ছলতা ফিরে আসবে। এবার থেকে তোমার চিকিৎসার হার আমি নিচ্ছি, দেখবে তুমি ঠিক সেরে উঠবে। আর হ্যাঁ, বাজার থেকে ভালো জামা কাপড় কিনে নিয়েছো, আর তুমি এখানেই খাবে। দেখি আমি স্বপ্ন দেখছি না তো জানো শুভ্র, তোমায় দেখে মনে হচ্ছে এখন থেকে গ্রামের যুবকদেরকে ডেকে ডেকে বলি, ও গো আমার শিক্ষিত ভাইরা, তোমরা সত্য শ্যামল গ্রাম ছেড়ে শহরে ছুটে যাও না, ওখানে আছে আর বিরাট চলো না, ভেঙে দেবে তোমাদের এই শক্ত মেরুদণ্ড, ছিন্ন ভিন্ন করে দেবে তোমাদের সাজানো সংসার, আর সুখ আর ছন্দ আনন্দ। কি বিচিত্র এই সভ্য সমাজ, ওগো করুণাময় ভগবান, আমি সত্য দুঃখে যেন বরণ করে নিয়ে এই গ্রাম বাংলার সরল মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। আমি নাম চাই না, যশ চাই না, অর্থ চাই না, চাই শুধু শান্তি আর শান্তি আর তাদের পরিবারের আমি অন্ন সংস্থান করেছি, তাতে আমি ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হব না। কাউকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করাটা ঠিক নয়। দেখি হঠাৎ তুমি এই সময়, আজ যে তোমাকে চম্পাকে শিয়ালদা স্টেশনে পৌঁছে দেওয়ার কথা ছিল নিহাল। হ্যাঁ স্যার, কিন্তু আমি তা তো পারবো না স্যার। সেটি ভদ্রলোক সেখানে অপেক্ষা করে আছে, তুমি কি সেটা জানো না? চম্পার পরিবর্তে আপনি অন্য মেয়ে পাঠান, চম্পা সেখানে যাবে না। কি বলছ তুমি নিহাল? সেখানে অন্য মেয়ে পাঠালে চলবে না, তারা চম্পার ছবি দেখে চম্পাকে পছন্দ করে তাদের পছন্দটাই বড় কথা নয় স্যার। চম্পার একটা মতামত আছে। তুমি ভেবেচিন্তে একবার দেখেছো? যে সম্রাটের লোভ দেখে এখানে আনা হয় আর বাইরে পাচার করা হয় সেটাও তাদের অনিচ্ছে, তুমি সেটা জানো? হ্যাঁ তা হয়, কিন্তু কিন্তু চম্পাকে আমি ছাড়বো না স্যার। সব কিছু মনে সবসময় খোঁজা যায় না স্যার। ও বুঝেছি, তাহলে তুমি চম্পার রূপ চাই বলে প্রবল হয়ে গেছো তাই না? হ্যাঁ
চম্পাকে আমি ভালোবাসি, তাই তাই সবার কাছ থেকে চম্পাকে দূরে সরে থাকতে দেবো না। সেটা কি করে ভাই? কেন হবে না স্যার, আমিও তো মানুষ, আমার তো ইচ্ছে করে কোন একটা মেয়েকে ভালোবেসে বা তার কাছ থেকে ভালোবাসা পেতে, তাতে ঘিরে নিজ স্বপ্ন বাধাটা কি আমার অপরাধ? না, শুধু অপরাধ নয়, তুমি যেই পথে চলছ সেই পথে পড়ে আছে মৃত্যু ভয়, আর তুমি কে সেটা বুঝো না? আমি জানি স্যার, কিন্তু কিন্তু চম্পাকে আমার চাই, নইলে নইলে আমার ভালোবাসা যে ব্যর্থ হয়ে যাবে। আমার আমার এই জীবন মরুভূমিতে চম্পা মরুপ্রাণ হয়ে দেখা দিয়েছে, তাকে আশ্রয় করেই আমি বাঁচতে চাই। তাকে তাই জন্য দুষ্টুকে যদি তাকে দমন করতে হবে, তাই আমি ছাড়তে ছেড়ে দেবো না। চম্পাকে তোমার কাছে রাখো, কিন্তু কিন্তু খুব সাবধান, সে যেন আমাদের এই মন্দির বাইরে কি চলছে সেটা বাইরে পুলিশের কাছে পাচার করে না পারে, কেমন? না স্যার, মেয়েরা আর যাই হোক, ভালোবেসে কাউকে যখন আপন করে নেয় তার সাথে সহজে বেমানি করে না স্যার। তারপর কি তোমার এত বিশ্বাস নেই? হ্যাঁ স্যার, আমার সবকিছু জেনেও শিক্ষিত হয়েও সে আমাকে দূরে সরিয়ে দেয়নি, বরং আমার ব্যথা তোর জীবনে আমার সান্ত্বনা দিয়ে সে আমাকে আপন করে নিয়েছে। তাই তো তাই তো আমার এই জীবন শেষ বিন্দু অবধি তাকে আমি ভালোবেসে যাবো। ভালো লাগা আর ভালোবাসার যে কি স্বাদ তা আমি আগে জানতাম না স্যার, কিন্তু কিন্তু যখন জেনেছি তখন কোনো কারণেই আমার এই ভালোবাসা প্রত্যাখ্যান করতে পারবো না, প্রত্যাখ্যান করতে পারবো না। কোন বিপদ
বুদ্ধির খেলায় তোমাকে এগিয়ে যেতে হবে। চম্পাকে তোমার স্ত্রী সাজাবে আর তুমি তার ভদ্র স্বামী সেজে হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে কালো কোট আর সবুজ টাই পরে এক ভদ্রলোক অপেক্ষা এরাও কিছু ছবি আর কিছু টাকা। ছবিটা আমার 13 লম্বা জুড়ে আলমারি। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন চলি, আবার দেখা হবে সন্ধ্যা 13 নম্বর।
দিও না অপয় কি বল করে করবে ধীরে ধীরে কি আগে কথা লিখিত হতে হবে কথা লিখিত হতে হবে বিবাহিত মেয়েদের
বাবার পরিচয় বড় নয়, বড় শ্বশুরের পরিচয়। হে শ্বশুরের ভিতরে তুমি অপেক্ষা করে তুমি কোনদিন শান্তি পাবে না। দরদ না? হ্যাঁ
টাকা চাইলে তাও পাবো না। অথচ কত লোককে তুমি ঠকিয়ে ঠকিয়ে অনেক সম্পত্তি তুমি নিজের। আরে বোকা চোদা, আমি যা করেছি তোমার জন্যই তো আমাদের কুয়াটাকে শেষ করে দিলি। দেখলে আমার ভেতরটা কেমন যেন
এই শাস্তির জন্য 3 মাস জেল হলো।